নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, সরাসরি অফলাইনের নোটিফিকেশন কিন্তু জারি করে দিল বিশ্ববিদ্যালয়, যেখানে এতদিন ধরে অনলাইনের দাবি চলছিল, অনলাইনের জন্য বিক্ষোভ চলছিল, সেখানে সমস্তটাই উল্টে গেল বর্তমানে এবং সেখানে সরাসরি অফলাইনের নোটিফিকেশন জারি করা হয়েছে এবং কোন কোন ডেটে কোন কোন সেমিস্টারে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে জারি করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে অফলাইন এবং অনলাইনে যে জটিলতা ছিল সেই জটিলতা মধ্যে কিন্তু অফলাইনে পরীক্ষায় জারি করে দেওয়ায় অফলাইনে যারা যারা দাবি করছিল তারা কিন্তু ভীষণভাবে খুশি এবং সেখানে তারা বলেছে অনলাইন পরীক্ষা অস্বচ্ছ প্রক্রিয়া, এই পদ্ধতিতে কেউ বই বা নোটস দেখে লিখছে কি না তা বোঝার উপায় নেই এবং এতে প্রকৃত মূল্যায়ন হয় না। অফলাইনে পরীক্ষা হলেই শুধুমাত্র স্বচ্ছতা বজায় থাকে, ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন হয় এবং সেক্ষেত্রে তাদের আগামী দিনে কোনোরূপ অসুবিধা হবে না। কিন্তু বর্তমানে যারা যারা অনলাইনের দাবি করছিল তারা কিন্তু এখনও অনলাইনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে যে তাদের সমস্ত পরীক্ষা অফলাইনেই হবে এবং এখানে আরও বলা হয়েছে কোন কোন পরীক্ষা কবে কবে হবে অফলাইনে। স্নাতক এবং স্নাতকোত্তরের পরবর্তী সূচি জানিয়েছে সংস্কৃত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজের ওয়েবসাইটে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে স্নাতকোত্তরের চতুর্থ সেমিস্টার ও স্নাতকের ষষ্ঠ সেমিস্টার 14 জুন থেকে শুরু হবে। স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টার ও স্নাতকের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার 28 জুন থেকে শুরু হবে, অর্থাৎ আগামী মাসের 14 তারিখ থেকে দুটো সেমিস্টার হচ্ছে এবং 28 তারিখ থেকে আরও 3টি সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গতকালকে এই নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে তারা অফলাইনেই পথেই হাঁটবে, তারা অনলাইনের পথে যাবে না এবং অনলাইন এবং অফলাইনে দুটোর জন্যই কিন্তু আন্দোলন চলছিল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। আমরা এতদিন ধরে অনলাইনের আন্দোলন দেখেছিলাম কিন্তু সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ উল্টো, কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা অনলাইন এবং কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা অফলাইন এবং যারা যারা অফলাইনে পরীক্ষা চাইছিল তারা কিন্তু তখনই সরাসরি চিঠি জমা দিয়েছিল উপাচার্যদের কাছে যে তাদের অফলাইনেই পরীক্ষা নিতে হবে, অফলাইনেই পরীক্ষা নিলে তারা পরীক্ষা দিতে রাজি এবং সেই সমস্ত কিছু মেনে নিয়েই কিন্তু গতকালকে অফলাইনের নোটিফিকেশান কিন্তু জারি করে দিয়েছে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। কিন্তু বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু বর্তমানে চারিদিকে যেসব ঘটনা ঘটছে অর্থাৎ একাধিক বিশ্ববিদ্যালয় কিন্তু অফলাইনেই পথে হাঁটছে, সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় যে অফলাইনে পথে হাঁটবে না সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়, কারণ ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিক উপাচার্যরা সরাসরি কিন্তু অফলাইনে দাবি করেছে এবং সেখানে অফলাইনে সহমত দিয়েছে একাধিক কলেজের অধ্যক্ষরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 160 কলেজ আছে সেই কলেজের বেশিরভাগ অধ্যক্ষরাই অফলাইনেই কিন্তু সিদ্ধান্ত দিয়েছে, অফলাইনেই পরীক্ষা কিন্তু তারা নিতে চায়। অনলাইনের পক্ষে কিন্তু খুবই কম সংখ্যক আধিকারিকরা সহমত পোষণ করেছে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা অফলাইনের জন্য আজও আন্দোলন করছে, গতকালকেও আন্দোলন করেছিল এবং আগামী দিনেও কিন্তু আন্দোলন করবে বলে জানিয়ে দিয়েছে। যতদিন না পর্যন্ত তাদের সঠিক নোটিফিকেশান তারা পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।